নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। আজ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটি উদযাপনের পিছনে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। প্রত্যেক বছর সারা বিশ্বের নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের কৃতিত্বকে সম্মান জানাতে বিশ্বব্যাপী এই দিনটি বিশেষভাবে পালিত হয়ে আসছে। আর ধর্মীয় প্রতিবন্ধকতা এবং কুসংস্কারাচ্ছন্ন সমাজে নারী শিক্ষার প্রসারে যে মানুষটি ছিলেন অন্যতম একজন পথিকৃৎ, তিনি হলেন রোকেয়া সাখাওয়াত হোসেন বা বেগম রোকেয়া। পানিহাটিতেই রয়েছে এই মহান মানুষটির সমাধিস্থল। এটি বর্তমানে পানিহাটি বালিকা বিদ্যালয়ের মধ্যে অবস্থিত। আর আজ আন্তর্জাতিক নারী দিবসের দিনে ওপার এবং এপার বাংলার রিভার, আমরা বানভাসী, ভাষা সংস্কৃতি স্বাধিকার মঞ্চ, ভ্রমণ কন্যা, আমরা একাত্তর, সিসিডিএ, গণ উন্নয়ন কেন্দ্র ইত্যাদি একাধিক সংগঠনের উদ্যোগে পানিহাটি বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে সাড়ম্বরে উদযাপিত হল বেগম রোকেয়া অভিযাত্রা। সেখানে তখন নারী সিনেমা সেইভাবে কোনো মানে স্বল্পদৈর্ঘ্য চিত্র অথবা ডকুমেন্টারি কিছুই তৈরি হয়নি। এই যে গানটা গাইব সেটা হচ্ছে মেয়েদের গান, মানে মেয়েরা গাইবে কেন এইভাবেই লেখা হয়েছে। তো সেই গানটা আমি শিখিয়েছিলাম সেখানে, মনে আছে। অনেক মেয়ে একদিন শিখতে শেখালেন একটা জায়গাতে, আর মৈত্রী খুব মানে মজাদার লোক ছিলেন আমার মনে আছে। মানে ছোট যখন আমি গান গাইতাম তখন স্টেটসম্যানে উনি মিউজিকের রিভিউয়ার ছিলেন, সেখানে কি ভালো ভালো লিখেছিলেন আমাকে ওর বাবা। আমি একবার একটু অবাক হয়ে গেছি, একবারে খুব ভালোবাসতেন আমাকে। ওর আদেশে যে গানটা লিখেছিলাম সেটা আমি গেয়েছি। এটা একা একা গাওয়ার গান নয়, আর এটা মেয়েদের গাওয়ার গান। আমি গানটা ধরুন মানে গানটা শেখাচ্ছি ভাবেই ধরে নিই। মায়ের জাত মেয়ের জাত, দেবীর সামনে জোর হাত, মেয়ে ছেলে মেয়ে মানুষ ওসব বলি থাক। ওদের মানুষ বলে ভাবছে কারা সেটাই দেখা যাক। মায়ের জাত মেয়ের জাত, এবার একটা আমার সঙ্গে একটা লাগবে। মায়ের জাত মেয়ের জাত, দেবীর সামনে জোর হাত, মেয়ে ছেলে মেয়ে মানুষ ওসব বলি থাক। ওদের মানুষ বলে ভাবছে কারা সেটাই দেখা যাক। আহা নয় উহু নয় অশ্রু মুহুর মুহু নয়, কিংবা কুহু কুহু নয় ওসব তোলা থাক। প্রথমেই বেগম রোকেয়ার আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুই বাংলার বিশিষ্ট মানুষজন। শ্রদ্ধা জানানো হয় বেগম রোকেয়ার সমাধিস্থলেও। এপার বাংলার বিশিষ্ট মানুষজনের মধ্যে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা রিভার সংগঠনের মূল উদ্যোক্তা সুনীল পাল। সেভেন এবিক নিউজের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন শুনুন। আমি তো রোকেয়ার এই কাজের সঙ্গে এই কাজটা নিয়েই আমার বলতে পারেন যে আমার জীবন,
আজকে ওপার বাংলার মানুষজন এসেছেন, বিশিষ্ট মানুষজন, এপার বাংলার প্রতুল মুখোপাধ্যায় সহ এক পানিহাটির প্রচুর মানুষজন রয়েছেন। এই দুই বাংলা মিলেমিশে এই যে বেগম রোকেয়ার 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন, এটা কতটা ভালো লাগছে? এটা অসম্ভব ভালো লাগার বিষয় আমার কাছে, যে আজকের, হ্যাঁ, আজকে যে দুই বাংলার মানুষজন এসছে, তার আগেও বাংলাদেশের অনেকেই আমার বাড়িতে গিয়ে, মানে এখানটা এসছে ফলকের মধ্যে আমার নামটা দেখেছে, তো তাই জিজ্ঞাসা করেছে উনি কি বেঁচে আছেন, বলে হ্যাঁ বেঁচে আছেন, তারপরে গিয়ে হাজির। সংস্কৃতির পীঠস্থান পানিহাটি আজকে আরও একবার প্রমাণিত হলো দুই বাংলার মানুষের। কি বলবেন, এটা তো মানে এটা দারুণ আনন্দের বিষয় আমার কাছে। আজকে যে এইসব মানুষজনরা সব এসছেন রোকেয়ার কে মনে রেখে, এটাই আমার কাছে দারুণ আনন্দের। এমন হয়েছে যে অনুষ্ঠান হচ্ছে, আমি একা আসছি, একা আসছে, কেউ আসেনি, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চারজন পরিচিত লোক দাঁড়িয়ে আছেন। আমি বললাম আজকে রোকেয়ার জন্ম মৃত্যু দিন, সেই জন্য এখানে এসছি। তারপরে ওরা দু চারজন হলো, তারপরে মালা টালা দিয়ে বাড়ি যেতাম। প্রতি বছর এখানে আমি আসি। আজকের এই বিশেষ দিনে বেগম রোকেয়া সহ সমগ্র নারী জাতিকে সম্মান জানালেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। আন্তর্জাতিক নারী দিবসের সঙ্গে এখানকার যা বেগম রোকেয়া অভিযাত্রীর দল যেভাবে যে দিনটিকে বেছে নিয়েছেন, এটা আমার খুব ভালো লাগছে। আন্তর্জাতিক নারী দিবসের সঙ্গে নিশ্চয়ই প্রথমেই আমাদের মনে পড়ে বেগম রোকেয়ার কথা, যিনি নারীদের মর্যাদা বাড়াবার জন্যে, সমাজে নারীদের মর্যাদা বাড়াবার জন্যে, নারীদের তাদের যথাযোগ্য স্থানে তাদের অধিষ্ঠিত করবার জন্যে তার 52 বছরের জীবন পুরোপুরি সমর্পণ করেছেন। এরকম একজন শ্রদ্ধেয় মহিষী মহিলার স্মরণ করছেন আজকে আপনারা, আজকে এখানকার আমরা 71 অভিযাত্রী দল, তাদের আমি আমার অভিনন্দন জানাচ্ছি। আমার খুবই ভালো লাগছে এখানে আসতে। কথা বলেছিলাম এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ওপার বাংলা সংগঠন আমরা 71-এর চেয়ারপারসন তথা 71-এর বাংলাদেশের মুক্তিযোদ্ধা মাহবুব জামানের সাথে। তিনি জানালেন বাংলাদেশ থেকে এসেছেন, কিন্তু ওপার বাংলা এপার বাংলা তার কাটার বেড়াটা আমাদের কাছে কোনো বাধাই নয়। আজ 8ই মার্চ বেগম রোকেয়াকে সম্মান জানাতে ছুটে এসেছেন এপার বাংলায়, কেমন লাগছে কি বলবেন? আসলে আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আজকে 116 বছর এবং বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যুর 144 বছর। আমরা বেগম রোকেয়াকে আরও অনুসন্ধান করছি, পুনঃ আবিষ্কার করতে চাচ্ছি এবং আমরা এখানে পশ্চিমবঙ্গের কয়েকটি সংগঠন, সংস্কৃতি মঞ্চ, আমরা মনভাষী, তাদের সাথে মিলে আমরা 71 এবং আরও কয়েকটি সংগঠন এই কর্মসূচিটা নিয়েছি। এই কর্মসূচিটা এবছরের শুরু। আমরা চাইব যে বেগম রোকেয়া যাতে প্রকৃত অর্থে শুধু নারী জাগরণের অগ্রদূত না, উনি যে বিজ্ঞান কল্পকাহিনী তার সুলতানাজ ড্রিম, এখন কিন্তু ফরাসি ভাষায়, জার্মান ভাষায়, স্পেনে বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে। আমরা সেই কর্মকাণ্ডগুলো সারা বছর ধরে করে 9ই ডিসেম্বর যেদিন তার জন্ম এবং মৃত্যু দিবস, সেই দিন আমরা শেষ করব পায়রাবন্দে একটা বড় ম্যারাথন এবং ছেলে এবং মেয়েদের যৌথভাবে একটা সাইকেল ম্যারাথন দিয়ে। কাজেই আজকের অনুষ্ঠানটা শুরু। এবং আমার কাছে খুব ভালো লাগছে যে আমরা বাংলাদেশের কয়েকটি সংগঠন, শুধু আমরা 71 না, আমরা 71 প্রজন্ম, বিক্রমপুর, তারপরে ভ্রমণকন্যা, তারপরে CCDA, তারপরে গ্রাম উন্নয়ন কর্মসূচি, এরকম অনেকে মিলে এবং পশ্চিমবঙ্গেও কয়েকটি সংগঠন মিলে আমরা এটাকে প্রকৃতপক্ষে শ্রদ্ধা জানানো এবং পুনঃ আবিষ্কার করার এই ব্রতে আমরা তো আশা হয়। এবং এপার বাংলায় আসলে দেখা যায় আমাদের ওই পারের বাংলার অনেকের সাথে দেখা হয়, যারা তাদের অধিকাংশই হচ্ছে তাদের আগের প্রজন্ম ওখানে ছিলেন, তারা এখন এখানে জীবনযাপন করছে,
কাজে আমার কাছে এটা মনে হয় যে বাংলাদেশের একটা এক্সটেনশন মানে একটা মার্কেট নিজের পানিহাটি থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ